আমি পাঁচের অঙ্কটা টোকে নিয়েছি পাঁচের অঙ্কে আমি পাঁচের দুখানা অঙ্ক দিয়েছি খুব ভালো করে অঙ্কটাকে বুঝতে গেলে দেখো দেখতে এখানে আছে কি যে প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দুগুলি সমদি বাহু ত্রিভুজের শিশুবিন্দু আচ্ছা সমদি বাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান অর্থাৎ এই ধরনের ত্রিভুজ হবে মনে করে আমি দিচ্ছি এখানে এ বিসি এ বি সি ধরি ধরো আমার যদি দুখানেরও বাউল সমান বেড়ে দুটো উত্তর সমান বেড়ে একটা অন্য তাহলে আমি বুঝতে পারি সমানভাব ত্রিভুজ দুটো অঙ্ক তো আমাদের এই একই ধরনের বেরবে মানে দুখানা উত্তর একই বেরোবে একটা অন্য বেরোবে তা আমি প্রথমে একটা করছি এইটা আমরা দেখতে পাচ্ছি এবিসি ধরে নেব ধরি এ বিন্দু কত ওয়ান ফোর বলো এখানে লিখে নিই বি বিন্দুটা আছে ফোর ওয়ান আর সি বিন্দু হচ্ছে আট আট এবার আমি বার করব প্রথমে এবি বাহু নিয়ম জানি আমরা প্রথমে হচ্ছে বাসাছি এখানে প্রথমটা বিয়োগ বিয়ের প্রথমটা বসিয়ে বিয়ের ফোর আছে হোল হোলস্কোয়ার হলো প্লাস এর দ্বিতীয়টা বিয়োগ এর দ্বিতীয়টা এর হোল হোলস্কোয়ার এটা বেরবে এব আর বি সি বের কী করবো আমি আগে টুকি তারপর আমরা করবো বি সি তাহলে চার বিয়োগ আট চার বিয়োগ আট এর হোলস্কোয়ার প্লাস এক আট এক বিয়োগ আট হোল স্কোয়ার আর এ বি সি আমার হল এ এসি তাহলে এসি করি এসি হচ্ছে আমরা কী দেখব এ আর সি মানে এর প্রথমটা বিয়োগ এর প্রথমটা অর্থাৎ ওয়ান মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস এইট ফোর মাইনাস এইট হোল স্কোয়ার এবার উত্তরগুলো দেখি কী হয় এদের মধ্যে বিয়োগ করবো চার বড় চারের চিহ্ন বসালাম এটা প্লাস আছে আগে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ তিন তিনের হোলস্কোয়ার প্লাস বিয়োগ এটা শুধু তিন তিনের সমান তিন নয় প্লাস তিন নয় সমান রুট ওভার একক এটা করে দেখি কত বেড়ে বিয়োগ করলে কত হচ্ছে চার কারণ এ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে এ আট বড় আটের চিহ্ন বসলাম বিয়োগ করলে এটা হয়ে গেল আট বড় আটের চিহ্ন বসলাম প্লাসে মাইসে মাইনাস বিয়োগ বিয়োগ করলে আট থেকে এক গেল হচ্ছে সাত সাত স্কোয়ার চার চারে ষোলো সাত সাত উনপঞ্চাশ নয় ছয় পনেরো পাঁচ হাতে এক ছয় পাঁচ পাঁচ একে ছয় এবার দেখি এটা কি হয় চিহ্ন বাসলাম বড়ো প্লাস মাইসে মাইনাস বিয়োগ হচ্ছে সাত হচ্ছেটা আর এখানে চেয়ে বড় চিহ্ন বাসালাম প্লাস মাইসে মাইনাস বিয় করে চার চারের স্কোয়ার সাত সাতে উনপঞ্চাশ প্লাস চার চারে ষোলো সমান পঁয়ষট্টি একক তাহলে আমি কী পেলাম আমাদের এসি পেলাম পঁয়ষট্টি বিসি এটা পেলাম পঁয়ষট্টি কিন্তু এবি পেলাম আমরা আঠেরো তার মানে আমি বুঝতে পারছি যে কী কী সমান এখানে লিখে দিই অতএব ত্রিভুজ এবিসি এর কী কী সমান বেরিয়েছে দেখে এটা সমান অর্থাৎ এটা বিসি আর এসি সমান এসি সমান বিসি যে দুটো বাহু সমান হয়ে গেল তারা কি লিখব অতএব বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এবার আমি যদি ত্রিভুজটা আঁকি বুঝতে পারবে কীরকম ধরনের ত্রিভুজটা মনে করো এটা করলাম এখানে আমাদের বিসি এসি আচ্ছা সি যদি একে ধরি এখানে হচ্ছে আমাদের এসি এখানে করে খেচে বিসি এটা হচ্ছে রুট পঁয়ষট্টি এটা হচ্ছে রুট পঁয়ষট্টি এবি হচ্ছে কত রুট আঠেরো তাহলে এটা লিখলাম রুট আঠেরো দেখো এই তো সমান বলে এটা সমানভাবিজ হলো আমাদের পরীক্ষায় ছবি আঁকতে হবে না মানে অঙ্কের সময় এমনি স্কুল এমনি করলেই হবে এবার করবো আমরা দুয়েটটা এবার দু করব করবো একই নিয়ম খালি আমরা সংখ্যাটাকে টুকিনি এখানে আমি প্রথমে পিকিউ আর ত্রিভুজ পিকিউ একটা বাবু হবে আগে বার করি পিকিউ সমান এটা বসাচ্ছি মাইনাস টু বিয়োগ এর প্রথমে টু বসছিল নর্মাল হোল স্কোয়ার আর মাইনাস টু এটা বিয়োগ চার মাইনাস টু হোল স্কোয়ার কিউ আর কী হবে কিউ আর আমাদের হবে কি কিউ আর অর্থাৎ এইটা বিয়োগ এটা অর্থাৎ দুই বিয়োগ চার হোল স্কোয়ার আর দুই বিয়োগটা প্লাস হয়ে যাবে আমি করছি কি বিয়োগ এটা বিয়োগ হলে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে কী হবে টু প্লাস চার হোল স্কোয়ার কিউ আর তারপরে হচ্ছে পি আর পি আর অর্থাৎ থেকে বিয়োগ করছি মাইনাস টু মাইনাস ফোর এর এটা হচ্ছে মাইনাস টু কি হবে প্লাস তাহলে প্লাস ফোর উত্তর করি মাইনাস টুয়ের দিয়ে চার একই আছে এটা তো মাইনাস হবে এখানে হচ্ছে চার চারে ষোলো প্লাস চার চার ষোলো বত্রিশ একক এটা যদি করা হয় এ বড়ো তাই বসা কি মাইনাস বিয় করলে টু হোল স্কোয়ার নর্মাল যোগ ছয় হোল স্কোয়ার দুই দুগুণে কত চার ছয় ছয় ছত্রিশ সমান রুট ওভার চল্লিশ একক এবার তৃতীয় বাক্য এই মিলবে তাহলে দেখি এটা হচ্ছে চার বড় প্লাস করে দুই দুইয়ের হোল স্কোয়ার সমান ছয় ছয় ছত্রিশ প্লাস দুই চার রুট ওভার চল্লিশ একক তার মানে আমি বুঝতে পারছি যে এই দুখানা ভাবু সমান তাহলে কি লিখব আর হচ্ছে না এর অন্য উত্তর আমরা এমনি লিখতে পারি এমনি করে এই পি কিউ লিখলাম তার মানে কি এর সমানের সমান নয় পি আর বিন্দুগুলি সমাধি বাহ ত্রিপুজির শীর্ষ বিন্দু ওকে এবার আমরা আসবো গতটা ছয় অঙ্কটা দেখো আমি অঙ্কটা এখানে সংখ্যা ঠুকলাম বলেছে এ বি সি তিনটে বলে দিয়েছে এরা কী বলেছে যে সমকোণী সমাধি ভাব ত্রিভুজ অর্থাৎ এই সমকোণ থাকবে একটা নবী তৈরি এবং দুখানা বাহু সমান সমাধি ভাত ত্রিভুজ এই বিন্দুগুলোর আমরা দ্রুত বার করবো তো বার করে দেখে কী হয় তো প্রথমে বার করি এ বি সি এ এবি তিন বিয়োগ আট হোল স্কোয়ার তিন বিয়োগটা আমরা করে দেব প্লাস ঠিক আছে এবার বিসি বার করি বিসি মানে আট এটা কী হবে প্লাস টু এর হোল হোলস্কোয়ার কেন আমরা এটা মাইনাস আছে প্লাস করবো প্লাস এখানে মাইনাস টু আছে এটা হয়ে যাবে আমাদের প্লাস টু হোল স্কোয়ার এবার এসি অর্থাৎ এসি যখন করবো থ্রি প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস আবার থ্রি প্লাস টু এর স্কোয়ার কেন থ্রি প্লাস টু মাইনাস হলে কী হবে আমি বলেছিলাম আগের দিনে আগে ভিডিও যে মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে উত্তরগুলো বার করি বড় ছ মাইনাস বিয়োগ করলে হচ্ছে ফাইভ তিন দিয়ে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পঁচিশ সমান পঞ্চাশ একক একটা পেলাম আচ্ছা বেশি দেখি কী হয় আট দিয়ে দশ স্কোয়ার প্লাস দেখো এই দুখানা আমরা কেটে যাচ্ছে তাই না মাইনাসে জিরো সমান দশ একশো একক এটা করি তিন ছয় স্কোয়ার তিন এই সরি তিন দিয়ে পাঁচ পাঁচে স্কোয়ার তিন আদি পাঁচ পাঁচে স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পাঁচে পঁচিশ সমান পঞ্চাশ একক তাহলে আমি কী পেলাম আমি যে পেলাম ধর এই একটা মনে করো পঞ্চাশ এই একটা পঞ্চাশ সেটা কত পাচ্ছি একশো তাই তো তাহলে আমাদের এ পঞ্চাশ পাচ্ছি মনে করো এটা এ করলাম এ বি সি আমরা কী পাচ্ছি এখানে এবি পঞ্চাশের কক রুট ওবার পঞ্চাশ এ সি পঞ্চাশ আর বি সি পেয়েছি আমাদের এই সমতিবাহ ত্রিপূষী সমগ্র ত্রিপুষী ক্ষেত্রে কী আছে আমরা জানি যে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান লতুপি স্কোয়ার হবে দেখি যে আমরা এই দুটো স্কোয়ার করে এটা হয় নাকি হয় তাহলে ভবং কো রাইট তাহলে সমকোণ ফর্মুলা লিখে দিচ্ছি কারণ ফর্মুলাটা কী আছে সমক ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটা আমি জানি তাহলে কী করব আমরা প্রথমে করবো অথব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান মানে এবি মানে এইটা আর এসি মানে এইটা তাহলে এবি হচ্ছে রুটোবার পঞ্চাশ এর স্কোয়ার প্লাস রুটোবার পঞ্চাশের স্কোয়ার সমান আমরা স্কোয়ার করবো এগুলো কী হবে আমাদের উঠে যায় তা উঠে গেলে কী হবে এখানে শুধু পঞ্চাশ প্লাস শুধু পঞ্চাশ সমান একশো একক হয়ে গেল আর এটাই আমাদের কি জানি আমরা যে এই বাহটার স্কোয়ার হবে এই দু স্কোয়ার সমান বেশি আর তা আমাদের এখানে বেশি কত আছে একশো তা আমি এখানে কী করবো অতএব বিশি স্কোয়ার সমান কত রুটোবার একশো হোল স্কোয়ার সমান শুধু একশো একক তাহলে আমাদের কি হলো স্কোয়ার এই সমান হচ্ছে তাহলে আমাদের অতএব স্কোয়ার 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 সমান বিসি কেন এই দুটো উত্তর আমি বার করলাম একশো একক এ উত্তর বার করলাম একশো একক সব মিলে গেল অতএব বিন্দুগুলি উচ্চ লিখবে বিন্দুগুলি সমকোণী সমদ্রী বাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ওকে আমরা করবো সাতেরটা সাতেরটা আমি ঢুকেছি হিসাব করে দেখাই যে চারটে বিন্দু আছে বিন্দুগুলো বড় ক্ষেত্রে চারটি কণিক বিন্দু অর্থাৎ আমি আগে একটু বুঝিয়ে দিই এখানে মনে করে এটা বড় ক্ষেত্র আছে এরকম করে এ বি সি ডি আমরা যদি চারটে উত্তর সমান বেড়ে তাহলে বুঝতে পারলাম যে কিছুটা পর্যায়ে হ্যাঁ বড় ক্ষেত্রের কাছাকাছি গেছে কিন্তু আমাদের যদি এই দুটো মানে এই কর্ণটা আর এই কর্ণটা সমান বেরো তাহলে এক বুঝবো আমরা হ্যাঁ আমাদের এটা বড় ক্ষেত্র কমপ্লিট হয়েছে তো আর কারণ আমার যদি এরম হয় ধর এটা রমবোস এর চারটে বহু সমান এটা রম্বোস কিন্তু চারটে বড় সমান কিন্তু এই যে এই যে কর্ণটা বড়ো এটা ছোটো আর এই যে দুটো সমান বিনলে বুঝবে এটা আছে আর এটা বড়ো ক্ষেত্র তো আমি প্রথমে কী করবো চারটে আগে বৃষ্টি ধরে সবার মানগুলো বার করব আগে মনে করো এ বিন্দু ধরলাম এ এতে টু ওয়ান বি জিরো জিরো সি মাইনাস ওয়ান টু আর ডি ওয়ান থ্রি এবার আমি যখন বার করবো প্রথমে করল প্রথমে বাহুটা ধরো এবি একটা ব্যবহার করছি এখানে এবি এবি যখনই হবে এ আর বি আছে তাহলে খুশি এটা টু মাইনাস জিরো এর স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জিরো হোল স্কোয়ার এব বিসি বি সি কি বি সি অর্থাৎ জিরো প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু এর হোলস্কোয়ার তাই তো এইটা মানে সেটা করলাম মাইনাস ছিল মানে প্লাস করলাম এটা মাইনাস করলাম এবার সিডি সিডির সমান কী হবে সিড আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর হোলস্কোয়ার আর প্লাস টু মাইনাস থ্রির হোলস্কোয়ার আর ডি এ বা এডি যেটা হচ্ছে ওপরে এটা তাহলে এ ডি অর্থাৎ এটা হচ্ছে টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হোল স্কোয়ার এটা করলাম কর্ণর নাম কি কর্ণর হচ্ছে এসি এসি মানে হচ্ছে এ আর সি এই দুটো নিয়ে করবো চল এটা করে নিই এসি এসি এ কত টু ওয়ান আর সি মাইনাস ওয়ান টু তাহলে টু প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এর হোল স্কোয়ার আর একটা কর্ণ বিডি বিডির কর্ণ হচ্ছে আমাদের বি হচ্ছে জিরো জিরো অর্থাৎ জিরো মাইনাস ডি হচ্ছে ওয়ান এর স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার আমি সবটুকুই নিচে বা অঙ্কটা করবো দেখি এসি এব সমান কত বেরোয় এব সমান এর জিরো আছে ধরবো না খালি টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান দুই দু চার প্লাস এক সমান পাঁচ একক এটা বিসি কি এটা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত মাইনাস হোল স্কোয়ার তাই তো জিরো নেই তা সমান কী হবে এখানে এক এক দুই দুগোনে চার সমান রুটো বার পাঁচে দেখো আমাদের উত্তরগুলি এক এক বেরোচ্ছে দেখি এই দুটো এক কিনা এটা মাইনাস বসলাম মাইনাস প্লাস যোগ করলে একের এক দুই হোল স্কোয়ার এটা মাইনাস বসছে প্লাস মাসে মাইনাস বিয়োগ বিয়োগ করলে তিন থেকে দুই গেলে এক হোল স্কোয়ার সমান দুই দু চার প্লাস এক সমান পাঁচ একক তারপরে বিয়োগ করলে এক এটা বিয়োগ করলে আগে বড়ের চিহ্ন বসালাম প্লাস আমার সাথে মাইনাস বিয়োগ করলে হচ্ছে দুই দুই এর হোল স্কোয়ার এক 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 প্লাস দুই দু চার সন্ধ্যে উত্তর বার পাঁচ আমার চারটে বাহু একই বেরিয়ে গেল বড় ক্ষেত্রে খানিকটা মিললে বা কর্ণগুলো দেখবো দেখি কর্ণ দুটো এক বেরিয়ে কিনা দুই একে তিন তিনের স্কোয়ার প্লাস এটা মাইনাস ওয়ানের স্কোয়ার তিন আর তিন থেকে নয় প্লাস এক এক সমান নয় একে দশ দশের এক কক একটা লিখে দিই একক এটা হচ্ছে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার জিরো ধরছি না মাইনাস থ্রির হোল স্কোয়ার এক কয়েক প্লাস তিন থেকে নয় সমান ওটোবার দশে কক তাহলে আমাদের কী পেলাম আমি এবিডি চারটে এবি মানে এই চারটে বাহু আমি সমান পাচ্ছি প্লাস করণ সমান পাচ্ছি তাহলে অতএব চতুর্ভুজ বি সি ডি এর এ এবি বাহু মাত্রা দেখ বাহু সমান বি সি সমান সি ডি সমান ডি এ সমান সমান হয়ে গেছে এবং কর্ণ দুটো হচ্ছে এশিয়া বিডি কর্ণ এসি সমান কর্ণ বিডি এটাও মিলেছে অতএব এটা একটা বড় ক্ষেত্রে তাহলে বিন্দুগুলি বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের কৌিক বিন্দু কৌণিক বিন্দু বোঝা গেল আমাদের সব কটা অঙ্কই একই টাইপের এগুলো উত্তর বার করতে হবে বার করে এবার আমাদের ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নিতে হবে